নমস্কার বন্ধুরা, গতকাল তোমাদের লাইব্রেরি সায়েন্সের রিটেন এক্সামিনেশন লিখিত যে একটা পরীক্ষা 50 মার্কের সেটা হয়েছে, সেই এবং পরবর্তী যে প্রসেস এবং গতকালের যে এক্সামিনেশন সে ব্যাপারে কিছু কথা বলবো। তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে যারা নতুন এবং সাবস্ক্রাইব এখনও করে উঠোনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ওকে, আমরা আলোচনায় প্রবেশ করি। 50 মার্কের রিটেন এক্সামিনেশন রাজ্যের 23টি জেলায়, সম্ভবত 2টো জেলায় পরীক্ষা হয়নি। প্রায় প্রতিটি জেলায় 1000 ক্যান্ডিডেট, 1000 থেকে 1200 ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছেন এবং টোটাল যে সিট 738টি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সিট সংখ্যার চাইতে কিন্তু টোটাল যে পরীক্ষার্থী প্রায় ধরে নাও 23 থেকে 25 হাজার, আর সিট সংখ্যা 738, তাহলে তোমার পরীক্ষার্থী হিসাবে সিট সংখ্যা কিন্তু অনেক বেশি। তাই এখানে যারা জিজ্ঞেস করছে যে কাট অফ মার্ক কত হবে, তাদেরকে বলছি যে একটা পাসিং মার্কস ধরে নাও জেনারেল, ওবিসি, ওবিসি বি, ওবিসি এ তাদের আছে, তাদের কিন্তু 25 থেকে 35, এদিক ওদিকে যদি বাদ দিয়ে হয় প্লাস মাইনাস 5 যোগ বা প্লাস মাইনাস 5 বিয়োগ করে, একটা অ্যাভারেজ আমরা যদি ধরি তার 25 থেকে 35-এর মধ্যে কিন্তু এই মেন যে ক্যাটাগরি ওবিসি তারপর জেনারেল আছো তাদের কাট অফ মার্ক এর মধ্যে থাকতে পারে, এবং আদার্স যে এসসি এসটি আছে তাদের মার্ক কম থাকবে, এবং ইসি যারা আছে এক্সেম্পটেড ক্যাটাগরি যাদের আছে তাদের আরও কম থাকবে। তাই একটা অ্যাভারেজ তোমাদের কাট অফ মার্ক থাকতে হবে। ঠিক আছে, যারা আশা করি প্রশ্ন ধাঁচ সহজ ছিল এবং খুব যে কঠিন ছিল তা নয় সেটা জানা গেছে। এবং যারা ভালো করে পরীক্ষা দিয়েছো তারা পরবর্তীতে অবশ্যই ডাক পাবে। তা পরবর্তী ধাপগুলো নিয়ে একটা আলোচনা, তুমি দেখতে পাচ্ছ যে একাডেমিক আর প্রফেশনাল রেজাল্ট থেকে তোমাদের পরবর্তী ধাপে 20 মার্কস আছে, এবং মার্কস কম্পিউটার এক্সাম, কম্পিউটার এক্সাম থেকে থাকবে 10 মার্কস, আর এক্সপিরিয়েন্স থেকে 5 মার্কস, আর ইন্টারভিউ হবে 15 মার্কস। টোটাল 100 মার্কসের উপর একটা কাট অফ পরবর্তীতে ওরা দেবে, তখন 100 মার্কসের উপর একটা কাট অফ মার্ক তৈরি করবে, তারপর তোমাদের একটা ফাইনাল রেজাল্ট বের করবে। এখন একাডেমিক আর প্রফেশনাল রেজাল্টের উপর এখানে 20 মার্ক, এখানে তোমাদের কিছু করা থাকবে না। যেখানে তোমাদের কিছু করা থাকবে সেটা হচ্ছে মার্কস কম্পিউটার এবং ইন্টারভিউ, তার মানে এই দুই জায়গায় তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেখান থেকে তুমি 5 মার্কের একটা নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 70 মার্ক কিন্তু তোমাদের হয়ে গেছে, আর এক্সপিরিয়েন্সের উপর তোমাদের যাদের আছে তাদের সে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখিয়ে সেই মার্কসটা নিতে পারে। ঠিক আছে, এখন ইন্টারভিউ তো 15 মার্কস এবং কম্পিউটার, এটা খুব ভাইটাল জিনিস। কম্পিউটারের ক্ষেত্রে তোমাকে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো যেমন বুক সিলেকশন টুল সম্পর্কে, অথবা যে সফটওয়্যার কম্পিউটারের যে বিভিন্ন সফটওয়্যার সফটওয়্যার সম্পর্কে, তারপর যেমন এক্সেল ওয়ার্ড হয় তখন সেখানে বিবিএক্সেল মানে বিবলিওগ্রাফি যে এক্সেল হয় বইগুলোকে যে সাজানো পদ্ধতি, তার রুলস রেগুলেশন, ডাটা ক্যালকুলেশন মেথড, এই যে এগুলো হয় সেখান থেকে তোমার কিন্তু কম্পিউটারের এক্সামটা সেখান থেকে আসবে, এবং সেখান থেকে তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ইন্টারভিউ 15 মার্ক, ইন্টারভিউ তোমার সম্পর্কে সায়েন্স লাইব্রেরি সায়েন্স সম্পর্কে তো ভালোভাবে জানতে হবে, তাছাড়া তুমি যে জেলার সে জেলা সম্পর্কে জানতে হবে, রাজ্য সম্পর্কে জানতে হবে, বর্তমান ঘটনা সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বলছে বর্তমানে কী হচ্ছে, রাজ্যে কী হচ্ছে, দেশে কী হচ্ছে, এগুলো জানতে হবে। সেখানে তোমার তোমার সম্পর্ক জানতে হবে, তুমি যে জেলায় থাকছো, যে গ্রাম থাকছো সে গ্রাম থাকতে হবে, সেখানকার লোকাল বডি সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে ইন্টারভিউর কথা। তাছাড়া ইন্টারভিউর মধ্যে কী কী আরও জানতে হবে, তুমি যে লাইব্রেরি সায়েন্সের উপর যে কোর্স করা আছে সে কোর্সটা সম্পর্কে জানতে হবে, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স
সব সোর্স অফ দ্য ইনফরমেশন, লাইব্রেরির যে প্রাইমারি সেকেন্ডারি টার্সারি যে ডাটাগুলো হয় সে ডাটা সম্পর্কে জানতে হবে। সবচেয়ে তোমাদের জানো যে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটালগ, বিভিন্ন ক্যাটালগের যে নলেজগুলো হয় সেই নলেজগুলো সম্পর্কে জানতে হবে, বুক সিলেকশন টুল সম্পর্কে জানতে হবে, তাছাড়া সফটওয়্যার কম্পিউটার সম্পর্কে জানতে হবে, ডাটা ক্যালকুলেশন মেথড, এগুলো তুমি যেটুকু পড়েছো সেগুলো তোমার কিন্তু ইন্টারভিউ এবং কম্পিউটারে এক্সামে কাজে লাগবে। তাই তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, আশা করি তোমাদের এই আলোচনা খুবই কাজে লাগবে। এবং যেতে যেতে বলি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফার্দার কোনো নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, ধন্যবাদ।